Welcome back to my channel, guys, and today I am doing the response video to my Q&A announcement video. That is, I will be answering all your queries which you had posted in response to my Q&A announcement video. So I have received questions in both English and Bengali, so I will not be translating my answers or your questions. So if you have asked me questions in English, I'll answer you in English only, and same goes for Bengali because I do not want to lengthen the video. And I haven't really received much questions, so I hope that the video won't be too long. So without any further ado, let's get started. So here I have all the questions. The first question is from my mom. Love you, mom. So she has asked a lot of questions. So the first thing is, amar proshno total koto gulo nail polish kinechis ar use korechis? Well, কতগুলো কিনেছি আজ অবধি আমি জানি না, বাট অ্যাজ পার দ্য লাস্ট সেন্সেস কারেন্টলি আমার কাছে অ্যাট লিস্ট 250 নেল পলিশ তো আছেই। আর কত আজ অবধি কিনেছি সেটার আমার কাছে হিসেব নেই, বিকজ অনেকগুলো আমাকে ফেলে দিতে হয়েছে শুকিয়ে গেছিলো বলে। সো জানি না, মেবি 300 অ্যারাউন্ড হবে। এখন তোর কাছে কটা নেল পলিশ আছে? আই জাস্ট সেড দ্যাট 250 অ্যাট লিস্ট হবে। আর এখানে মানে বাড়িতে কতগুলো পড়ে শুকিয়ে কাটছে। তো অ্যাজ ইউ অল নো দ্যাট রাইট নাও আই ডোন্ট লিভ ইন মাই হোম ইন কলকাতা, আই অ্যাম ইন দেরাদুন ফর মাই স্টাডি পারপাস। সো বাড়িতে, কলকাতার বাড়িতে কটা নেল পলিশ শুকোচ্ছে ওয়েল আমি রিয়েলি কাউন্ট করে আসিনি, কারণ আমি সব নেল পলিশ দেরাদুন নিয়ে আসা সম্ভব ছিল না। জাস্ট যেগুলো খুব এসেন্সিয়াল, মেনলি সব নেল আর্টে খুব বেশি করে কাজে লাগে, সেগুলোই আমি মোস্টলি নিয়ে এসেছি। আর যেগুলো কোয়ালিটি খুব একটা ভালো না বা জাস্ট ইম্পালসিভ বাইতে কিনেছিলাম সেগুলো বাড়িতে রেখে এসেছি। তো আমার কাছে অনেস্টলি কোনো কাউন্ট নেই কটা বাড়িতে পড়ে আছে। নেক্সট কোয়েশ্চেন ইজ বাই সঞ্জনা মুখার্জি দি। সঞ্জনা মুখার্জি দি, তোমরা অনেকেই সঞ্জনা দিকে চেনো, একজন খুব সাকসেসফুল বাঙালি ইউটিউবার, কমেডি ভিডিওস সে করে। তো ইউ ক্যান ফলো হার চ্যানেল, দ্যাট ইজ বাই দ্য নেম মেক লাইফ বিউটিফুল। তো হিয়ার ইজ আ লিটল শাউট আউট ফর ইউ। অ্যান্ড এনিওয়ে, শি হ্যাজ আস্কড ইনোভেটিভ আইডিয়াগুলো আসে কীভাবে। ওয়েল, আইডিয়া কীভাবে আসে? ওয়েল, আমার চ্যানেলকে বা আমার কাজকে ফলো করলে দেখবে যে আমি মোস্টলি অনেকগুলোই আর কি আমাদের কালচারকে, আমাদের পুজো পার্বণ, ফেস্টিভ্যালস, এগুলোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, কারণ আমি দেখি যে এগুলোর উপরে খুব একটা কাজ হয় না, কেউ সেরকম করে না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা বিদেশিরা এরকম তাদের নেল আর্টগুলো করে, সুতরাং ক্রিসমাস, ইস্টার এসব ফেস্টিভ্যালের নেল আর্টগুলো খুব পপুলার, এগুলো সবাই করে, ইভেন আমরাও করি, ইন্ডিয়ানরাও করি। বাট ইন্ডিয়ান হিসেবে আমাদের যে ফেস্টিভ্যালগুলো সেগুলোকে সেরকমভাবে রিপ্রেজেন্ট করা হয়ে ওঠে না, বা বাঙালি কালচার, বাঙালিদের যে উৎসবগুলো সেগুলোকেও কেউ রিপ্রেজেন্ট করে না সেইভাবে। তো আমি এই দিকটাকে বেশি টার্গেট করি, আমি ওয়েস্টার্ন ফেস্টিভ্যালসও করি, আমি আমাদের দেশের ফেস্টিভ্যালগুলোকেও রিপ্রেজেন্ট করি। তো এগুলো যখন করতে যাই তখন আমার কাছে কোনো রেফারেন্স থাকে না, আমার হঠাৎ করেই এক একটা নখে যা যা মনে হয় আমি করে দিই। মানে আমি প্রথমে ভেবে নিই যে এই ফেস্টিভ্যালটাকে রিপ্রেজেন্ট করতে কী কী এসেন্সিয়াল এলিমেন্টস আছে। যেমন পয়লা বৈশাখের নেল আর্ট যখন আমি করেছিলাম, তার মধ্যে হালকাথা এসেন্সিয়াল, তার মধ্যে পুজোর ঘট এসেন্সিয়াল, কদম ফুল, আম পাতা, এগুলো আমাদের ফেস্টিভ্যালে দেওয়া হয়, তো এগুলো এসেন্সিয়াল। তো এইগুলো আমি মাথার মধ্যে ভেবে নিই যে কী কী জিনিসগুলো এসেন্সিয়াল আছে, সেগুলোকেই আমি এক একটার নখে, আর এটাও দেখে নিই যে কোন নখে স্পেস কতটা, তো সেখানে কতটা ডিটেল ডিজাইন আমি দিতে পারবো। সরু নখ হলে, যেমন লিটল ফিঙ্গারে আমি খুব একটা ডিটেল ডিজাইন দিই না, বাট অন্য নখগুলো ডিটেল ডিজাইনগুলো করে নিই। তো এইভাবেই হচ্ছে। আর এছাড়া আমি মাঝে মাঝে যখন ক্রিয়েটিভ ব্লগ হয়, ক্রিয়েটিভিটি ব্লগ যেটাকে বলে, তখন আমি গুগল থেকে সার্চ করি, আমি পিন্টারেস্টে দেখি, বিশেষ করে জিওমেট্রিক বা ফ্লোরাল প্রিন্টস এসব জিনিসের ইন্সপিরেশন নেওয়ার জন্য আমি গুগল পিন্টারেস্টে অনেক সময় ডিপেন্ড করে থাকি। আমি খুব একটা অন্যান্য নেল আর্টিস্ট, ইউটিউবের অন্যান্য খুব একটা বড় সো কল্ড ফেমাস নেল আর্টিস্টদের আমি সেভাবে ফলো করি না, কারণ আমার কোনো দিন মনে হয়নি যে আমাকে কোনো টেকনিক সেইভাবে শিখতে হবে, কারণ আমি ফ্রি হ্যান্ড নেল আর্ট করি, তাই সেটা জাস্ট শেখার কিছু নেই। আর এছাড়া আমি ইনস্টাগ্রামে কিছু কিছু আর্টিস্টের কাজ ভালো লাগে যাদেরকে ফলো করি, তারা কেউই সেভাবে ফেমাস কেউ নয়, বাট সবাই আমারই মতো বা আমার থেকে হয়তো একটু বেশি তাদের ফলোয়ার আছে। সেই এইভাবে যে একটা ফ্রেন্ডলি একটা কমিউনিটি আমাদের তৈরি হয়েছে ইনস্টাগ্রামে, তাদের কাজ টাজগুলো দেখি, তো সেখান থেকে মাঝে মাঝে ইন্সপিরেশনস পাই। এছাড়া অনেক নেল আর্টিস্টই অনেক রকম সিরিজ করে, যেমন রিসেন্টলি
পলিস্টার বলে যে চ্যানেলটা আছে, জান্নাতের চ্যানেল, তো সেখানে খুব সুন্দর সে ডিকেড স্টাইল নেল আর্টগুলো করেছে। এছাড়া ওর চ্যানেলে প্রচুর সিরিজ টাইপ নেল আর্ট আছে। ইনস্টাগ্রামে আরও অনেককে আমি ফলো করি, তারা এরকম প্রচুর সিরিজ টাইপের নেল আর্ট করে থাকে। তো সেখান থেকে আমার মাঝে মাঝে আইডিয়া আসে যে আমি ওরকম সিরিজ টাইপের কিছু করতে পারি। এক সময় একটা গ্রুপের নেল আর্ট গ্রুপের চ্যালেঞ্জে ছিল জোডিয়াক নেল আর্ট করতে হবে, তো সেটার থেকে আমার আইডিয়া এলো একটা যখন করছি তখন বাকিগুলোও করবো না কেন। তো এইভাবে এক একটা সিরিজ হঠাৎ করে ডেভেলপ হয়ে যায়। এই যেমন রিসেন্টলি কলকাতার সিরিজটা করলাম, ইচ্ছে হয়েছিলো যে আমি প্রত্যেকটা সিটিজের ফেমাস কিছু নিয়ে একটা সিরিজ বানাবো, কিন্তু দেখলাম যে কলকাতাকে যেহেতু আমি এত বেশি ভালো জানি, তাই পুরো কলকাতার উপরই একটা সিরিজ দিয়ে শুরু করা যাক, তারপরে না অন্য সিটিজগুলোর উপরে ফোকাস করব। সো নেক্সট আপ, সুপর্ণা পানিগ্রাহী হ্যাজ সেড কংগ্রাচুলেশন, সো থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা। অ্যান্ড সুপর্ণা ইজ আ মেকআপ আর্টিস্ট, শি হ্যাজ আ ভেরি নাইস চ্যানেল কল লাইফস্টাইল উইথ সুপর্ণা ইন ইউটিউব, অ্যান্ড শি ডাজ রিয়েলি অ্যামেজিং মেকআপ টিউটোরিয়ালস অ্যান্ড প্রোডাক্ট রিভিউজ ইন দ্যাট চ্যানেল, ইন হার চ্যানেল, সো ইউ ক্যান জাস্ট চেক আউট হার চ্যানেল। সো নেক্সট, সুদেশনা পল হ্যাজ সেড গ্রেট, কিপ গোয়িং, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ সুদেশনা। সুদেশনা ইজ অলসো আ ভেরি ট্যালেন্টেড নেল আর্টিস্ট অ্যান্ড অলসো অ্যান আর্টিস্ট। She has a page called Cool Crafts where she does like greeting cards, explosion boxes, albums, scrapbooks. She's very talented and she also used to have a YouTube channel, but she doesn't really post anything now and I'm really angry with her for that because she's so talented and she used to do such great nail arts. So thank you so much, Sudeshna. Now, Oindrila Mojumdar has said congratulations. Thank you so much, Oindrila Di. Oindrila Di also has a YouTube channel. So yeah, you can check out her channel as well. And Aheri, my friend, has asked me, তুমি এত ট্যালেন্টেড কী করে দিদি, মানে আমার আমার জাস্ট এটা ছাড়া আর কোনো ট্যালেন্ট নেই, তুই তো দেখেছিস, মানে জাস্ট নেল আর্টটুকুই করি। আগে খাতায় ছবি টবি আঁকতাম, সেটাও এখন ছেড়ে দিয়েছি। কোনো একটা কিছুতে তো মানুষের আর কি হবি তো থাকেই, তো এটাই আমার আর কি, তো এটাই আর কি ডেভেলপ করছি। নেক্সট কোয়েশ্চেন ইজ বাই অমিত, তো জিজ্ঞেস করেছে যে এই জায়গায় আসতে গিয়ে কোনো বকাঝোকা কথা শোনা উল্টোপাল্টা এসবের সম্মুখীন হয়েছে কি কখনো? এই জায়গায় বলতে আমি জানি না, আমি সেরকম কোনো জায়গায় পৌঁছেছি বলে ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার তাও 2 বছর ধরে, এটা বিশেষ সেরকম কোনো অ্যাচিভমেন্ট নয়। লোকের কত কত সাবস্ক্রাইবার কত তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, ইনস্টাগ্রামে খুব একটা ফলোয়ার নেই, তবে হ্যাঁ ঠিক আছে, একটু হলেও সাকসেস পেয়েছি আগের থেকে, একটু হলেও পেজে শেয়ার টেয়ার আসে, লোকজনকে চেনে। তো যাই হোক, যে জায়গায় যাই হোক এসেছি, তো এটার জন্য কোনো বকাঝকা উল্টোপাল্টা কথা এসবের, হ্যাঁ বাবার কাছে বকুনি খেতাম যে আমি নেল আর্টে সময় নষ্ট করছি, পড়াশোনা করা উচিত এই সময়, ঠিক আছে আই ডোন্ট মাইন্ড দ্যাট, বিকজ উনি আমার ভালো চেয়েই বলেছেন যে এটা যদি আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই দেন আমার পড়াশোনায় ক্ষতি হবে, এসব শুনেছি, তখন রাগ হয়েছে, বাট আমি ম্যানেজ করে নিয়েছিলাম। আই জাস্ট হ্যাড টু প্রুভ মাই সেলফ যে ঠিক আছে, আমি এটাও পাশাপাশি করে আমি আমার হবিটাকে নার্চার করার সাথে সাথে আমি পড়াশোনাটাও মেনটেন করার চেষ্টা করব। তো আই থিঙ্ক কিছুটা আমি সাকসেসফুল হতে পেরেছি, এমন নয় যে সবসময় আমি খুব বেশি আমার হবিটাকেও সময় দেবো, সবসময় খুব বই নিয়ে বসে থাকি, তো এমনও মাঝে মাঝে হয় যে আমি হয়তো কন্টিনিউয়াসলি নেলার্ট করে গেলাম, পড়াশোনা করলাম না, বা পড়াশোনা করতে করতে আমি নেলার্টের জন্য সময় পেলাম না। তো এইসব সময় গেছে, কোনোভাবে আমি আই অ্যাম ম্যানেজিং, সো এই জন্যেই বকাঝকাগুলো আর কি শুনতে হতো, তো এইসবগুলো শুনতে হয়েছে। বাট এইসব শুনলেই আর কি একটুখানি মোটিভেশন পাওয়া যায় যে না, আমাকে করে দেখাতে হবে, যাতে আমি দুটোই সমানভাবে করে দেখাতে পারি। তো ইট সামহাউ হ্যাজ হেল্পড মি একটু হলেও। তো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে আগে ইউটিউবে ভিউজের পরিমাণ অনেক বেশি ছিল, বাট এখন এত কম কী করে? অনেস্টলি আমিও জানি না, আমি আগে প্রচুর প্রচুর আমার ভিডিওসগুলো লিঙ্কগুলো সব জায়গায় শেয়ার করতাম, প্রচুর গ্রুপে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব জায়গায় শেয়ার করতাম। ইদানিং আমি করা ছেড়ে দিয়েছি, বিকজ করে সেরকম কোনো লাভ নেই, যাদের দেখার তারা দেখবে, যাদের না দেখার তারা দেখবে না। আর বারবার করে বন্ধুদেরকে ওইভাবে আমার ডিস্টার্ব করতে ভালো লাগে না যে দেখ আমার ভিডিও, দেখ আমার ভিডিও, দেখ আমার ভিডিও, দেখো, রিলেটিভসদেরও বলতে ভালো লাগে না, কারণ সবারই সেইভাবে সবসময় সময় থাকে না সব দেখার। তো কাজ ভালো লাগলে, পছন্দ হলে আলটিমেটলি ভিউজ আসবে, না হলে আসবে না, এবার আমার কিছু করার নেই। কিছু কিছু ভিডিও হঠাৎ হঠাৎ করে ভাইরাল হয়ে যায়, হয়ে গেছে, কিছু কিছু ভিডিও ভালো কাজ করলেও সেগুলোতে ভিউজ কম আসে। আমি আমি রিয়েলি এই মেকানিজমটা বুঝতে পারি না এটা কেন হচ্ছে। সো আই হ্যাভ লাইক নাথিং টু সে অ্যাবাউট দিস, আমি জাস্ট আমার কাজটা করে যাচ্ছি,
রেগুলারলি ভিডিও আপলোড করছি, রেগুলার নিজের হবিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, ট্রাইং টু ইম্প্রুভ মাই স্কিলস। আর যদি মানুষের ভালো লাগে, আলটিমেটলি কোনো একটা সময় ভিউজও বাড়তে থাকবে, শেয়ার্স বাড়বে, লাইকস বাড়বে, এই আর কি। আর এছাড়া একটা ফ্যাক্টর আছে যেটা সবাই জানে, যে আমি যেহেতু যে ফিল্ডে কাজ করি নেল আর্ট, সেটা খুব লিমিটেড অডিয়েন্সের জন্য, ছেলেরা তো দেখবেই না, ইভেন সব মেয়েরাও দেখে না, বিকজ এটা খুব একটা এখন অবধি মেকআপের মতো পপুলার নয়। লোকজন যেরকম মেকআপ করতে এত ভালোবাসে, 10টা লিপস্টিক কিনলো মেকআপের জন্য, এত এত টিউটোরিয়ালস দেখলো, সেভাবে নখের প্রতি বা নেল আর্ট করার জন্য সবার অত পেশেন্স থাকে না। তো তাই জন্য এই ভিডিওগুলো তাদের কাজেও লাগে না, তো তারা দেখেও না। তো নেল আর্ট এর ফিল্ডে আমার মনে হয় ভিউজ গেন করা বা পপুলারিটি গেন করা এই জন্য একটু টাফ হতে পারে, স্টিল ডিপেন্ডস। আর আমাদের দেশে তো নেল আর্ট এখনও সেইভাবে খুব একটা ওয়াইডলি অ্যাক্লেমড বা খুব পপুলার কিছু নয়, লোকজন জাস্ট একটু এক্সটেনশন করাতে হয়তো দোকানে গেলো, বাট নিজে বাড়িতে বসে ফ্রি হ্যান্ড নেল আর্ট করা এসবের জন্য সময় কাটু সেরকম থাকে না, আনলেস ইউ আর প্যাশনেট অ্যাবাউট ইট, নো ওয়ান জাস্ট কেয়ার্স অ্যাবাউট নেল আর্ট। নাও আই হ্যাভ কোয়েশ্চন ফ্রম দ্য ডিপ্লোব্র্যাট 69, হুজ অ্যাকচুয়াল নেম অন ইনস্টাগ্রাম ইজ আয়ুষ শেঠি। সো হি হ্যাজ বিন ফলোয়িং মি সিন্স দ্য ইনসেপশন অফ মাই নেল আর্ট পেজ ইন ইনস্টাগ্রাম, অ্যান্ড হি হ্যাজ বিন আ ভেরি লয়াল ফলো, থ্যাংক ইউ সো মাচ আয়ুষ। অ্যান্ড হি অলওয়েজ কমেন্টস, অলওয়েজ রিয়াক্টস টু মাই পোস্টস, অ্যান্ড ইটস লাইক রিয়েলি নাইস টু হ্যাভ সামওয়ান লাইক দিস অ্যাজ আ সাপোর্টার, অ্যাজ আ ফলোয়ার। সো হি হ্যাজ আস্কড দ্যাট ইউর মোস্ট প্রেশাস মোমেন্ট ইন আ লাইফ সো ফার, so that's a recent thing, it has to be when I got to know that I have come first in MSc in MSc geology in Presidency University, and I am supposed to be the gold medalist. So that was really a moment of pride for me, and that's the most precious moment in my life so far. Next is most important thing in your life right now, that would be my career. I need to focus on my career and get myself stable. How do you feel about this lockdown? Well, I have mixed feelings because I am sitting in the comfort, I have roof above my head, and I have time to explore my creativity. I am making videos for my YouTube, I am making content for my Instagram, so it's like have given me some extra time to complete all my pending works. And also I don't have to go out, or I don't have to really feel tired after coming home. I have time to cook and explore myself, read books and pursue my hobbies. So it's kind of relaxing for me. But there are so many people out there who are fighting from the front line, those who are in essential services like doctors, health workers. So I really feel sorry for them, and also the patients who are affected by this deadly virus, and also the people who have died, who are dying. So I cannot really feel very happy about this lockdown, although it's kind of advantageous for me. It would be really selfish to say that this lockdown is a very great time. So I have mixed feelings about this lockdown. It is also affecting the economy, also affecting the lifestyles of so many people who are daily wage workers, for people like that. So it's like not fortunate, not unfortunate. I have honestly mixed feelings about this lockdown. He has also asked, how do you see yourself in the next few years? So well, that is a tough question to answer, because it totally depends on my hard work, whether I am ready to give that effort to see myself somewhere placed, somewhere successful. So it totally depends on myself. Unless I do something great, I cannot reach the desired position, and the future will be totally dark. So I can't really say anything about this. Next question is from Dramatical Error, that is Ritika Sinha, my junior from Presidency University. And she also happens to be a very talented nail artist, and you should totally follow her in Instagram. She has such amazing swatches and such an amazing feed. You will love her. And she has asked, Presidency kemon laglo? ওয়েল, এটা আমার স্বপ্ন ছিল, আমার বাড়ির লোকেরও স্বপ্ন ছিল যে আমি প্রেসিডেন্সিতে পড়বো। তো মানে জাস্ট আই ওয়াজ ওভারওয়েলমড প্রেসিডেন্সিতে অ্যাডমিশন পাওয়ার পর, প্রথম দিন যে ক্যাম্পাসে ঢুকলাম, আই ওয়াজ জাস্ট ওভারওয়েলমড টু সি দ্যাট আমি এরকম একটা এত পুরনো, এত প্রেস্টিজিয়াস একটা ইনস্টিটিউশনে পড়তে পারবো। তো খুবই ভালো লেগেছে, টিচার্সটা প্রচণ্ড হেল্পফুল, প্রচণ্ড ভালো গাইড করেছেন, অনেক কিছু আমি শিখতে পেরেছি, টোটাল এনভায়রনমেন্ট, যে বন্ধুদের পেয়েছি, যে জুনিয়র তোদের মতো জুনিয়রদের পেয়েছি, সবাই মিলে মাঠে বসে সেই আড্ডা দেওয়া, সেই মজা,
ফেয়ারওয়েল ফ্রেশার্স এর সেই ব্যাপারগুলো, হয়তো জাস্ট 2 বছরের জন্য আমি ছিলাম, কিন্তু তাতেই এত ভালো লেগে গেছে সব ব্যাপারগুলো, বারবার যেতে ইচ্ছে করে। তবে হ্যাঁ, আমি ক্লাসরুমে অনেক বেশি সময় স্পেন্ড করেছি, আড্ডা খুব একটা মারতাম না খুব একটা, যে জায়গাগুলোর কথা তোরা সবাই খুব বলিস টলিস, আমি খুব একটা পরিচিত হতে পারিনি, এটা একটা রিগ্রেট রয়ে গেছে আমার। তো জানি না কোনো দিন আবার সবাই মিলে একত্র হয়ে সেগুলো করা যাবে কি না। দ্যাটস ইট। নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম চিপ নেলস উইথ ভ্যানা। সো ভ্যানা ইজ অলসো আ ভেরি ট্যালেন্টেড নেল আর্টিস্ট, শি ইজ ইন ইনস্টাগ্রাম অ্যান্ড হ্যাজ আ ইউটিউব চ্যানেল অ্যাজ ওয়েল। শি পোস্ট সাচ বিউটিফুল নেল আর্ট অ্যান্ড আই স্পেশালি লাভ দ্য ওয়ে শি স্পিকস, সব ভিডিওজ আর টোটাল এন্টারটেনিং অ্যান্ড হার নেল কেয়ার টিপস আর সো অন পয়েন্ট। সো আই উড টোটাল রেকমেন্ড ইউ ওয়াচ হার ভিডিওজ, স্পেশালি অন নেল কেয়ার। সো শি ইজ আস্ক দ্যাট হোয়াটস আ ফেভারিট নেল পলিশ কালার টু ওয়্যার। Well, that's a great question, and actually my favorite color to wear actually varies. Right now I am so much into dark mattes like maroon, dark green. If I want to wear a single color, I hardly wear single color, it's always some sort of nail art on my nails. So my favorite color that I choose for my base is always some sort of nudish colors or white, and if I want to wear a single color, then I always tend to choose those dark mattes or glitter polishes like in rose gold color. The next question is from Polish Star. I already told you guys about Polish Star. She has such an amazing YouTube channel and such amazing ideas and creativity in her channel. You should totally check her work out. And she has asked, Bangladesh travel korar plan ache? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশে ট্রাভেল করার প্ল্যান তো আছে, কারণ ফিউচার আমি যে ফ্যামিলিতে বিলং করতে পারি আশা করি করতে পারবো, তো তাদের একটা পার্ট, তাদের ফ্যামিলির একটা পার্ট বাংলাদেশেই থাকে, তো অবশ্যই তাদের সঙ্গে আমি যাব সেখানে ঘুরতে, আর গেলে তো অবশ্যই তোমার সঙ্গেও দেখা করব। নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম রায়ান ভ্যানউইক, অ্যান্ড হি হ্যাজ অলসো বিন আ লয়াল ফলোয়ার সিন্স দ্য বিগিনিং অফ মাই নেল আর্ট পেজ ইন ইনস্টাগ্রাম, অ্যান্ড হি লাইক রিয়্যাক্টস টু অল মাই পোস্ট অ্যান্ড রেসপন্স টু অল হোয়াট এভার আই পোস্ট। So I'm really thankful to you as well. He has asked, what are your plans for life ahead? Well, I think I answered that. I want to complete my PhD degree and I want to develop a stable career for myself. So the next question by him is, how do you manage between profession and passion? Well, I don't have any clear-cut schedule or a clear-cut division of time, that from this time to that time on these days I will work on my academics or my profession, and on these days from this time to that time I'll work on my hobbies. So there is no such clear-cut idea or planning about my work. I just do it whenever I feel like, whenever I get time. So on days I have a lot of academic work pressure, I just forget my hobby on that day, even if it means that I have to stay up late. I finish my academic work on that day, and then the next day if my workload is less, I give that extra time to my hobby. And whenever I have some deadlines, I try to finish that within that deadline by splitting my academic work and hobby accordingly. So that's how I manage. It's all very impulsive, there is no clear-cut idea, because I had tried to make schedules, but it doesn't work that way. Everything cannot be that planned, because sometimes I have some emergency deadlines for my hobbies, for my YouTube tutorials or Instagram posts, so not always I can fit it according to the schedules, so it tends to shift. Next question by him once again is, other than your hometown, where would you prefer to reside? Nowhere other than my hometown. I can't really imagine staying in any other city forever, for my lifetime, away from my loved ones, not at all. And along with that, I don't really have much idea of some other towns, so I'm, for the first time in my life, I am staying out of my city, so I don't really have any experience about other towns so that I can say that, yeah, this place is better than my hometown, so I'll stay there. So no question of that, just my hometown, Kolkata. Okay, so the next question is from Pamela Datta, my junior from college, and she has asked, Didi, please give me some tips on how to maintain my nails, as I am also a regular user of nail paints. Well, that's a great thing that you are regularly using nail paints, because nail paints actually create a protective coating on your nails. But make sure you're using a good quality nail paint, so that then the nail paints it themselves will damage your nails. And also make sure you're always wearing base coat, because you just said you're a regular user of nail paints, so base coat will protect your nails from getting stained or getting harmed by the chemicals in the nail polish.
And having said that, you can understand that base coat must be of good quality. So you can check the base coats from Nykaa. They have an entire range of nail care base coat. And I think they have a 7-in-1 base coat or a nail strengthener. And I suggest you use a nail strengthener instead of a nail hardener, because hardener might turn your nails brittle. Other than that, if you are not really into any household chores like washing dishes or washing clothes, then maintaining nails is not a big deal. And you have to make sure that your nails are not exposed to water for a long time, otherwise they tend to make your nails thin and more prone to breakage. And you can regularly oil your nails. I have a video on that. You can use a cuticle oil to massage your nails. Massaging cuticle oil will actually enhance the blood circulation around the cuticle area, so that your nails will grow faster and they will be less prone to breakage as well. And you can also watch this entire playlist from Cheap Nails with Vanna, that channel. She has a very good playlist of videos where she has focused on nail care, and all these things are like home remedies. So it's a very good playlist, so you can check that out. And that's all I can say about nail care right now. And if you have any more queries, then of course you can again ask me. So that's it to answer your question. And she's also said, love you and your videos, thank you so much. Your junior from JTC. Yes, I remember you. Next is from GirlyNail66. She also has a very nice YouTube channel. Congratulations. She has said, thank you so much. And what is your favorite nail art technique? Well, that has to be freehand. I enjoy doing freehand so much. And so much that I don't really have any other tools for me. I suck at water marble. So I can't really remember any other technique that I like. So that has to be only freehand. Next is from my best friend Shiny. She has said, congratulations love, thank you so much. Next is from Tammy's Manis. Congratulations on reaching 1k, thank you so much. What's your favorite color you like on your nails? I have already answered that. That has to be the dark mattes and some gorgeous glitter polishes. Next question is from Shiny once again. Could you give me some tips on how to paint my non-dominant hand? Well, that is a good question, and what I can say is you can use something to protect the skin around your nails. If you have liquid latex, then very good. Otherwise, you can use Fevicol or Sellotape around this cuticle area so that there is no much spill out of nail polish. And one more thing that you can do is, instead of moving the nail polish brush on your nail like this, you can keep the brush stationary and move the nails around like that slowly so that your nails get covered. The main challenge is to like get the polish clearly or cleanly in the cuticle area, and then you can just drag it up to the tips. So you can try this hack and let me know. Next is from Marvelous Nails. She also happens to have a very nice YouTube channel, and she has congratulated me. Thank you so much. Polystar has also congratulated me. Thank you. So the next question is from Devaruti. Devaruti Di is actually one of my favorite YouTubers. She is a Bengali YouTuber. She makes comedy videos and such awesome ones. You should totally check out her channel. And she has asked, how do you manage time? Because you are into so many activities and also you maintain your study so well. Well, to be honest, during this lockdown, I am guilty of not studying. I'm really guilty. I am giving all my time, so much of my time to making content for YouTube and Instagram that I hardly am studying anything. But anyway, on other times when I am working, when I have to go to my institute, I don't sleep. Literally, like, I sleep for a few hours at night only, because I have to maintain everything. I maintain my social media, I maintain my hobby, I maintain my studies, and in the meantime, my sleep just escapes from my life. And that's how hectic my schedule gets, because I cannot really stick to any plan. As I already said a few minutes earlier, I cannot have any schedule that on this day, on this time, I will do this and another time I'll do that. All my plans, all my schedules always fail. It's very impulsive of me. Whenever I feel like studying, I study. Whenever I feel like doing my hobby, I do that. For days together, I don't do my hobby. And for days together, I do my hobby and skip my study. And for days together, either I will study and not do my hobby at all. So it's like that with me. I don't have any balance in my life. And I feel it's kind of easier for me to do what I feel like at that moment instead of trying to like keep it at bay, like
from this time to that time I will study and after that I will touch my hobby, not before that. I cannot do that. I'm so impulsive that if I feel like I have to do a nail art right now, I will just throw away my books for that moment and I'll do that nail art. I will complete it, then I'll have my peace of mind, and after that I will start studying. So it's like that with me. So the next and the last is Deluxe Nail Sally. She also has a very nice YouTube channel and she has congratulated me. Thank you so much, Sally. So that's all for today's video. That's all the questions that I received and I answered them as honestly as possible. So yeah guys, it was very fun doing this Q&A video with you guys, and thank you so much for asking your questions, and I hope my answers have satisfied you. So thank you so much guys for choosing to subscribe to my channel and being with me, supporting me, showing me all your love. Without you guys, I wouldn't have reached this place. So I am really so much grateful to all my viewers, all my subscribers. I love you all. And yeah, I'm really overwhelmed that I have reached 1k mark finally after more than 2 years. So if you're someone who haven't subscribed to my channel yet, make sure you do that as soon as possible, because I provide very nice videos on nail art, nail polish reviews, and everything helpful and related to nail art and nail polishes and taking care of your nails. Thank you so much for watching. I really appreciate your being with my channel as my support system. And I hope that in the future also you will keep on supporting and loving my channel like you have done so far. Thank you so much for watching. See you guys soon with other videos. Bye.